প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জানি যে ইউ থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে গণভোটের মাধ্যমে। এই গণভোটের যে ফলাফলটি পাওয়া গেল, এটির এর রাজনৈতিক বা অর্থনৈতিক পরিণতি কী হবে, বাংলাদেশের উপরে পরিণাম কী, রপ্তানিতে, রেডিমেড গার্মেন্টসে, রেমিটেন্সের উপরে, অভিবাসনের উপরে কী ধরনের প্রভাব পড়বে, নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। কী ঝুঁকি আমাদের অর্থনীতিতে পড়তে পারে কিংবা কোনো সম্ভাবনা আছে কি না, সামগ্রিকভাবে এই বিষয়টি নিয়ে আলাপ করব এবং এর বৈশ্বিক কী পরিণতি বা ফলাফল সে বিষয়টি নিয়ে কথা বলবো। শুরুতেই পরিচিত হব আমন্ত্রিত অতিথির সঙ্গে। রয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। স্বাগত আপনাকে। আপনি ইতিমধ্যেই এর উপরে লিখেছেন, তো আমি শুরুতেই জানবো যে আসলে তারা এই সিদ্ধান্তের দিকে, এই গণভোটের দিকে কেন গেল, এটা খুব জরুরি ছিল কিনা। দেখুন, যখন ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেছিল তখন থেকেই কিন্তু ব্রিটিশ জনগণের মধ্যে একটা এক ধরনের নিজেদের যে স্বাতন্ত্র্য, এটা একটা তাদের মধ্যে তীব্র ছিল। এবং দেখা গেছে যে এই যে ক্যামেরুন যে এটা রেফারেন্ডামটা দিলেন, আমরা এখন আলোচনা করছি লুকিং ব্যাক যে এটা দিলেও না দিলেও চলতো কিনা, কিন্তু এবং ব্রিটিশ জনগণ সেটা চেয়েছে কিনা, কিন্তু একটা পরিস্থিতি এমন একটা সৃষ্টি হয়েছে যে এটা উনি অনেকটা চ্যালেঞ্জের মতোই নিলেন কিংবা একটা গেমের মতোই নিয়েছিল, যেটা কিনা দেখা গেল যে সেটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে তার উপরে। কিন্তু অ্যাডভেঞ্চার কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সবার মনের মধ্যে একটা ছিল যে এটার কয়েকটা কারণ দেখেছি আমরা ওভার দ্য ইয়ার্স। দেখলাম যে ইমিগ্রেশন একটা কারণ, তারপরে যে ইউরোপীয় ইউনিয়নের যে সামগ্রিক ইনস্টিটিউশন অ্যাজ এ হোল, সেটার এই প্রেক্ষিতেও কিন্তু এই বিষয়গুলি এসেছে যে আসলেই ইউরোপীয় ইউনিয়নে ব্রিটিশ জনগণের থাকাটা কতখানি ভালো কি খারাপ তাদের নিজেদের মধ্যে। কারণ আপনি দেখবেন যে অর্থনৈতিক অবস্থাটা 2008 সালের মন্দার পর থেকে বিশেষ করে, এটা আর আমরা দেখছি যে উন্নত দেশগুলো কিন্তু আর ঘুরে দাঁড়ানোর কোনো অবকাশ পায়নি, এখনও সেই রেসটা রয়ে গিয়েছে। এবং সারা পৃথিবীতে নট অনলি ইংল্যান্ডে, ইংল্যান্ডে এবং আমেরিকাতেও আপনি দেখবেন যে অলমোস্ট হাফ অফ দ্য পপুলেশন, মোস্ট অফ দেম যারা কিনা ওয়ার্কিং ক্লাস, তাদের মধ্যে কিন্তু একটা যে একটা ক্ষোভ যে বাইরে থেকে যারা আসছে তারা আমাদের চাকরি বাকরি নিয়ে নিচ্ছে কিনা, এটা একটা বাইরের ইমিগ্রেশন প্লাস ইমিগ্রেন্ট প্লাস নিজেদের ভিতরেও যে আপনি দেখবেন যে শ্রেণী বৈষম্য একটা, তাদের মধ্যে অতটা ইনকাম ইনইকোয়ালিটি নাই কিন্তু তারপরে একটা শ্রেণী অভিজাত উচ্চ আয়ের জনগণ, হ্যাঁ, ব্যাপারটাও কিন্তু খুব তীব্র। এবং এই যে রেফারেন্ডামটা হলো, এর আগে যে যারা ক্যাম্পেইন করছিলেন তারাও কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে এইভাবে যে এই এর কারণে তারা চাকরি পাচ্ছে না, প্লাস তাদের যে সোশ্যাল সিকিউরিটি, বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিসেস, সেইখানেও কিন্তু ব্যয়ের ক্ষেত্রে তারা ঘাটতি হচ্ছে। তো কিন্তু আসলে এটার যে অন্য সাইডটা সেটা কিন্তু তারা, যারা ক্যাম্পেইন করেছে তারা কিন্তু দেখাননি। কারণ এখানে ক্ষতিগ্রস্ত হলে শুধুমাত্র আপনার যে বড়লোকরাই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, ওয়ার্কিং ক্লাসটা হবে। একটা জিনিস আমি দেখছিলাম যে ওয়ার্কিং ক্লাসরাও ভাবছিল যে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, বরঞ্চ যার ক্ষতিগ্রস্ত হলে বড় লোক যারা তাদেরকে এসে অর্থনৈতিক অবস্থা ধম, তাদের ইকোনমিক্যালি লুজার হবে, কারণ তাদের ইনভেস্টমেন্ট বলেন, তাদের শেয়ার বলেন, তাদের বিভিন্ন ধরনের ঘর বাড়ি কিংবা প্রপার্টি ইত্যাদি আছে, তাদের কিছু হারাবার নেই। কিন্তু আসলে ইন দি এন্ড তাদেরই তো ক্ষতিটার বেশি, সেটা আমরা আলোচনার মধ্যে আরও দেখি, সাধারণ মানুষের কথাই বলছি। তো এখানে রেফারেন্ডামটা দেওয়ার প্রয়োজনটা এই কারণেই যে আরেকটা জিনিস দেখবেন যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ব্রিটেন যে একটা একক আধিপত্য বিস্তারের যে প্রচেষ্টা থাকে তার ঐতিহাসিকভাবে, সেটা কিন্তু তারা করতে পারছিল না তেমন একটা। এখানে আপনার জার্মানি রয়েছে, ফ্রান্স রয়েছে, এই সমস্ত দেশের সিদ্ধান্ত কিন্তু তাদের উপরে অনেক সময় নিতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। সো সেই জন্য
এই এবং দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ইনস্টিটিউট হিসাবে অর্গানাইজেশন হিসাবে খুব একটা সাফল্য বিভিন্ন ক্ষেত্রে দেখাতে পারছিল না। আপনি ধরুন যে গ্রিসের যে অর্থনৈতিক ক্রাইসিসটা গত 6 বছর থেকে যে তারা লিডাররা বিভিন্ন ধরনের যে পলিসি নিচ্ছে এগুলোকে ইফেক্টিভ হচ্ছে না, এখানে আমরা চরম একটা ব্যর্থতা দেখতে পাচ্ছি। সুতরাং সেইখানেও সেই কারণেও কিন্তু ব্রিটিশ জনগণ হতাশ হয়ে গেছিল এবং জনগণের চাইতেও যে নেতৃত্বের মধ্যেও লেবার পার্টি বলেন কনজারভেটিভ পার্টি দু দলের মধ্যে নেতাদের মধ্যেও একটা দাবি উঠেছিল এবং সেই দাবিরটাইকেই ক্যামেরুন তার নির্বাচনের প্রতিশ্রুতি হিসাবে দিয়েছিলেন, সেই জন্যই উনি এটা বাধ্য হয়েছেন বলা যায়। আপনি একটা আর্টিকেল লিখেছেন ডেলিস্টারে, সেখানে আপনি বলছেন যে তারা যে ব্রিটিশরা মানে জাতিগতভাবে তাদের এই প্রিভিলেজ বেনিফিটস এবং রাইটসগুলো তারা শেয়ার করতে চায় না। এটা আসলে প্রত্যেক জাতির মধ্যেই আছে যে একটা ধরুন ইনফ্যাক্ট আমাদের দেশও, আমরা তো অনুন্নত দেশ সেখানে, কিন্তু একটা মানুষের মধ্যে যখন বিশেষ করে আপনি দেখবেন যে অর্থনৈতিক সুবিধাগুলি ভাগাভাগি হচ্ছে এবং আগের মতো পাওয়া যাচ্ছে না যতটুকু পাওয়ার, তখনই কনজারভেটিভিজমটা এসে পড়ে। যখন চাকরির বাজার যখন সীমিত থাকে এবং চাকরি প্রার্থী অনেক বেশি থাকে, সুতরাং তাদের মধ্যে আপনার একটা কনজারভেটিভিজম থাকবে, যেটা বললাম যে বিভিন্ন ধরনের সেবার ক্ষেত্রে। তবে আশ্চর্যজনকভাবে ব্রিটিশ রেফারেন্ডামে দেখা গেছে যে যারা বয়স্ক তাদের তারাই কিন্তু এটার পক্ষে ভোট দিয়েছে, অথচ যারা চাকরি করবে, মানে একটা কথা হচ্ছিল যে যারা এটা সুবিধা পাবে মানে এটা থেকে সুবিধা পাবে না তারাই কিন্তু থাকার জন্য ভোট দিয়েছে, অথচ যাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তারা কিন্তু বলছে যে না, অর্থাৎ তরুণ প্রজন্ম তারা কিন্তু এটার থাকার পক্ষে। তো সেই জন্য মনে হয় যে তারা যে একটা নিজেদের মধ্যে থাকার একটা কনজারভেটিভ অ্যাটিচিউড সেটা কিন্তু রয়ে গেছে এবং সেটা ঐতিহাসিকভাবেও কিছুটা রয়েছে। এবং এখন তো যেটা বললাম যে তারা মনে করছে যে তাদের বৃদ্ধ বয়সের অ্যালাউন্স, তাদের সামাজিক সুযোগ সুবিধাগুলি এই কারণে, এবং নিজেদের যে একটা গর্ব যে আমরা আমরাই একক, আমরা ব্রিটিশ সাম্রাজ্য। কিন্তু এখন কি ওরা রেগ্রেট করছে, মানে মনে হচ্ছে কি যে কেউ রেগ্রেট করছে না, এটা তো এখনো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে। আর তারা যারা ভোট দিয়েছে তাদের অনেকেই হয়তো এটার যে খারাপ মানে নেতিবাচক প্রভাবটা হয়তো টের পাবে না। হ্যাঁ, তো সেই জন্য এখন আপনি এটার ইমিডিয়েট ফলাফল, এটা তো আপনার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্মে তো ইমিডিয়েট ইমপ্যাক্ট তো শুরু হয়েছে। শর্ট টার্মে তো আমরা দেখতে পাচ্ছি যে পাউন্ডের বাজারে, কারেন্সি মার্কেটে যে বিরাট অধঃপতন হয়েছে, ধস নেমেছে, এবং সেইটার ফলাফল তো প্রপার্টি মার্কেটে যাবে, ফাইন্যান্সিয়াল সেক্টরে যাবে, তো এগুলোর তো এবং এটা সহসাই ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা হবে না, মিডিয়াম টার্মে এটার ইম্প্যাক্ট পড়বে। এবং বিশেষ করে তাদের নিজেদের মধ্যে যখন এটার ইম্প্যাক্ট পড়বে, অর্থনীতির আকারটা তার ছোট হয়ে আসবে, অর্থাৎ তাদের প্রবৃদ্ধির উপরে এটার ইম্প্যাক্ট পড়বে। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় পড়ছি শুনছি যে লন্ডন তো অনেক, এটা একটা ফাইন্যান্সিয়াল হাব, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের একটা সেন্টার ছিল, অনেকেই তারা চিন্তা ভাবনা করছে যে তারা তাদের হেড অফিসগুলো গুটিয়ে অন্য জায়গায় চলে যাবে কিনা, ফ্রান্সে চলে যাবে কিনা, জার্মানিতে চলে যাবে। হ্যাঁ, তারা চিন্তা করছে, বিকজ এটা তারা তো উইকার ইকোনমিতে থাকবে, তারা যেখানে ভাইব্রেন্ট সেখানে থাকবে, এবং যেহেতু এটা ইংল্যান্ড আর ইউ এর পার্ট না, সুতরাং তাদের এখানে থাকার তো আর মানে কোনো অর্থ হয় না, সেই জন্যে তারা সেটা ভাবছে। অর্থাৎ কিনা এটা আরো তাদের অর্থনীতিটাকে একটা ধাক্কা দেওয়ার জন্য দিকে যাচ্ছে। ডক্টর ফামিদা, আমরা এর গ্লোবাল অ্যাসপেক্ট নিয়ে বা ব্রিটিশ পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো একটু আলাপ করলাম, কিন্তু আমরা বেশি ইন্টারেস্টেড যে আসলে ইতিমধ্যেই আলোচনা একটা শুরু হয়েছে যে না বাংলাদেশের উপরে এটা কি ইম্প্যাক্ট, কি ধরনের ইম্প্যাক্ট করবে, ইমিডিয়েট ইম্প্যাক্ট গুলো বা মিডিয়াম টার্ম। বাংলাদেশের পক্ষে ইমিডিয়েটলি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মিডিয়াম টু লং টার্মে তো এটা পড়বে, কারণ কি বাংলাদেশের অর্থনীতির সাথে ইউ এর ইমিডিয়েট ইম্প্যাক্ট হিসেবে যেমন পাউন্ডের দাম কমে গেছে, ইমিডিয়েট রেমিটেন্স কে, কিন্তু রেমিটেন্সের ক্ষেত্রে ইমিডিয়েটলি তারা যারা রেমিটেন্স পাঠাতো তারা তো এখন কিছুদিন বন্ধ রাখবে, কিছুদিন অবজার্ভ করবে, তো এটা একটা অবশ্যই রয়েছে। আর আরেকটা আর কয়েকটা জিনিস, যেমন বাংলাদেশের
এক্সপোর্ট, আমরা যে ইউরোপীয় মার্কেটে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পেতাম, এখন ইংল্যান্ডের বাজারে সেটা আমরা পাবো কি পাবো না, এটা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছি। বিকজ ইউরোপিয়ান মার্কেট তো আমাদের হাইয়েস্ট এক্সপোর্ট মার্কেট এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আবার সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ইউকে ছিল। তো সেখান থেকে যদি আমরা বাজার সুবিধাটা না পাই, আমাদের রপ্তানির উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি তারা পলিসিটা চেঞ্জ করে ফেলে। তারপরে আপনি দেখবেন যে বাইল্যাটারাল এই ডোনার হিসাবে আমরা কিন্তু ইউকে, ইংল্যান্ড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আমাদের জন্য, হ্যাঁ বাইল্যাটারাল তো তারা দিচ্ছে। এবং ইউকে হচ্ছে, ইংল্যান্ড হচ্ছে পৃথিবীতে বর্তমানে ছয়টা দেশ, উন্নত দেশ, যারা কিনা ওই যে তাদের জিএনপির 0.7% দেওয়ার যে প্রতিজ্ঞা রয়েছে তারা হ্যাঁ পূরণ করছে সেটা। এবং এমনকি 2008 সালের অর্থনৈতিক সংকটের পরেও তারা কিন্তু কমায়নি, বরঞ্চ এইট ফোল্ড ফ্লোটা তারা বাড়িয়েছে। তো এই যে কমপ্লায়েন্ট, তারা এইখানে এইট দেওয়ার মতো সক্ষমতাটা তাদের হারিয়ে যাবে কি যাবে না, তাদের এইট পলিসিতে কি পরিবর্তন আসবে, এটা আমাদের জন্য স্ট্রং। ইউকে ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ অলসো, অফকোর্স। হ্যাঁ, আমাদের আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ইংল্যান্ডে যায়, আমেরিকার পরেই কিন্তু বৃহত্তম একটা অংশ যায়, তারা তাদের ক্ষেত্রে এই যে যেমন ইমিগ্রেশন পলিসিটা আরও স্ট্রিক্টার হবে, তো তাদের ক্ষেত্রে একটা, এবং যারা চাকরি প্রার্থী কিংবা যারা ইমিগ্রেন্ট করে ওখানে যেয়ে বসবাস করার জন্য চিন্তা করছিল তাদের উপরেও একটা প্রভাব পড়বে। তো এই ধরনের একটা প্রভাব রয়েছেই তো, এবং ভবিষ্যতে অন্যান্য এটার একটা ফল আউট আমরা দেখতে পাবো। আমাদের তৈরি পোশাক খাত আছে, রেমিটেন্স আছে, অভিবাসনের কথা আপনি বলছিলেন, তো মানে কি মনে হয় যখন এই সিদ্ধান্তটা কার্যকর হবে তখন কি বাংলাদেশে যে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পাচ্ছি এটার জন্য কি নতুন করে আবার এগ্রিমেন্ট রিভিজিট করতে হবে? হ্যাঁ, এখন দেখুন ওর তা ইংল্যান্ড যদি আমাদের ডিউটি ফ্রি কোটা ফ্রি দেয়ও এটা নতুন করে আবার তাদের সাথে ওয়ান টু ওয়ান বাইল্যাটারালি এটা হবে, এটা তো ইউরোপীয় ইউনিয়নের প্যাকেজ হিসাবে আমরা পেলাম। ইউ সঙ্গে কি আবার নতুন করে করতে হবে? ইউর সাথে সেটা হয়তো করতে হবে না, বিকজ ইউর মধ্যে যে চুক্তিটা রয়েছে এটা ইউ তো ইন্ট্যাক্ট রয়েছে, শুধু ইংল্যান্ড বের হয়ে আসছে। সুতরাং ইউ যে প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে ডিউটি ফ্রি কোটা ফ্রি মানে এভরিথিং বাট আর্মস এর এই ফেসিলিটিটা আমরা পাচ্ছিলাম এটার অধীনে, তো ইংল্যান্ডের সাথে আমাদের আলাদা করে বাইল্যাটারাল চুক্তি করতে হবে, এবং সেই চুক্তির মধ্যে হয়তো আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাবো হয়তো। আমরা আমি নেতিবাচকটা ভাবতে চাই না, কারণ তারা উন্নত দেশ, আমি আশা করতে চাই। তো তাহলে নতুন করে সব এগ্রিমেন্টগুলো করতে হবে, এটার কোনো এটা তো মানে আচ্ছা, এমনিতে আমরা শুনি যে বাংলাদেশে তো অভিবাসনের কথা আপনি বলছেন, প্রচুর সংখ্যক শিক্ষার্থী সেখানে যায় পড়াশোনা করার জন্য, আমাদের একটা কার ইন্ডাস্ট্রি আছে সেখানেও আমাদের খুব একটা ভাইব্রেন্ট একটা প্রেজেন্স আছে, তো এটার মধ্যে কোন এর উপরে কোন এখন দেখেন যারা আমি পড়েছিলাম, আপনিও নিশ্চয়ই পড়েছেন যে এই রেফারেন্ডামের পরে যারা কারি হাউসগুলো তারা একটু খুশি হয়েছিল, কারণ তাদের যে তারা তারা এখান থেকে তাদের ইন্ডাস্ট্রিতে লোক নিতে পারবে, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফ্রি ফ্লোটা আর হবে না। কিন্তু সেখানেও অত আমার মনে হয় এটা একটু রেস্ট্রেইনভাবে খুশি হওয়ার দরকার আছে, বিকজ ইমিগ্রেশন পলিসিটা যদি স্ট্রিক্টই হয় তাহলে আমাদের দেশ থেকেও লোক নিতে ইয়ে হবে, কষ্টকর হবে। কারণ আপনি দেখবেন যে একটা তথ্যই ছিল যে এই 2015 সালে ইংল্যান্ডে 1 লাখ মতো আপনার ইমিগ্রেন্ট নেওয়ার কথা ছিল, কিন্তু তারা নিয়েছে 3,33,000, সো এটা 3 গুণেরও বেশি হয়েছিল। তো এইখানেই একটা প্রচণ্ড চাপ প্রতি বছর, এটা এই 1 বছরের একটা হিসাব আমি বললাম, তো প্রচণ্ড একটা চাপ রয়েছে। সুতরাং তারা ইমিগ্রেশন পলিসিটা খুব ভীষণভাবে স্ট্রিক করবে এটাই মনে হচ্ছে। তো ভিতরে যারা আপনার এই কারি হাউসগুলো আছে তারা হয়তো নিতে পারবেন, কিন্তু এবং তাদের বাংলাদেশি হেল্পারই দরকার পড়বে, কিন্তু তারপরেও এটা কতখানি অত একেবারে ওপেন করে দিবে সেটা আমার কাছে মনে হয় না। হিসেবে কি মানে ওই দিক থেকে চিন্তা করলে এরা কি গণভোটের পক্ষে ভোট দিয়েছে বলে মনে হয়? আবার এটা আসলে একটু মানে যখন প্রচারণা চলছিল তখন কিন্তু অনেক ধোয়াটে জিনিসও মানে হচ্ছিল, যারা
লিডার ক্যাম্পেইন করছিলেন লিডাররা, তারাও কিন্তু এখন আমরা দেখছি যে তারা অনেক ভুল তথ্য কিংবা সঠিক তথ্য তার চিত্রটা তাদেরকে দেয়নি ব্রিটিশ জনগণকেও, যে এটার ইকোনমিক ইম্প্যাক্টটা কি হবে তারা, হ্যাঁ একটা ধরনের মিসগিভিং হয়েছিল, তারা সঠিক চিত্রটা তুলে ধরতে পারেনি, বরঞ্চ তারা ওই যে পপুলিস্ট একটা সেন্টিমেন্টের মধ্যে তার আটকে ছিল এই প্রচারণটা। আমরা যে তৈরি পোশাকগুলো রপ্তানি করি আপনার যুক্তরাজ্যে যেগুলো যাচ্ছে, এখন আপনি বলুন যে পাউন্ডের দাম ডিক্লাইনিং, তাই না? যদি এরকম ডিক্লাইন করতে থাকে তাহলে তো ওদের আপনার ক্রয় ক্ষমতার উপরে এক ধরনের, অবশ্যই এটা ক্রয় ক্ষমতার উপরেও, যদিও এক্সপোর্ট মানে ইংল্যান্ড ছিল ইউর মধ্যে সেকেন্ড বায়ার, তো এখন তাদের ইকোনমি সাইজ যদি ছোট হতে থাকে এবং মানুষের পারচেজিং পাওয়ার যদি কমতে থাকে, তাহলে তো নট অনলি আমি বললাম যে ওই আপনাকে যে ডিউটিটা আমরা দিতাম সেটার শুধু না, তারা ভলিউমটাও কম কিনবে, তো সেই জন্য আমরা একটা অনিশ্চয়তা দেখতে পাচ্ছি এখানে, একটা কিছুদিন অবজার্ভ করতে হবে আর কি, যে মিডিয়াম টার্মে আমরা দেখব পরবর্তীতে যে তারা কোন দিকে যাচ্ছে তাদের ইকোনমিটা, সেখান থেকে এখনো আমরা পরিষ্কার ভাবে বলতে পারছি। আরেকটা বিষয় ডক্টর ফাহমিদা, সেটা হচ্ছে যে এই পাউন্ডের দাম কমার কারণে আমাদের মতো দেশগুলোতে রিজার্ভের উপর কোনো, আমাদের তো রিজার্ভটা আসলে ডলারে রাখা হয়, সো সেই জন্য আপনি দেখবেন যে আমরা দেখেছি যে আমরা কিংবা প্রতিবেশী ভারতেও এইটার ফলাফলটা রিজার্ভের উপরে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, আমরা সেন্ট্রাল ব্যাংকেও তো নিউজ পেপারে দেখলাম যে তারা এই ব্যাপারে প্রস্তুতি নিয়ে রেখেছে, দেখলাম যে আশা করা যায় যে এটার উপরে তেমন একটা পড়বে না, সামান্য কিন্তু নেগলিজিবল। আপনি আমাদের ইউকে আমাদের মানে কি বলে যে ডোনার হিসেবে ওভারসিজ অ্যাসিস্ট্যান্স হিসেবে ওরা ভালো অঙ্কের অর্থই আমাদের দিয়ে আসছে, সেকেন্ড লার্জেস্ট বলছিলেন তাই না, এবং এটা কন্টিনিউয়াসলি ওরা দিয়ে আসছে। এখন বাংলাদেশে যেমন প্রাইম মিনিস্টার কিছুদিন আগে যখন সৌদি আরবিয়াতে গেলেন তখন বললেন যে বাংলাদেশ থেকে লোক নেওয়ার বদলে মানে লোক নেওয়াটাকেও এমফাসিস করা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সৌদি আরবের ইনভেস্টমেন্টও আমরা, এখন ইউকের বেলাতেও আমরা দেখি যে অনেক প্রাইভেট ইনভেস্টমেন্ট বা ওখানকার ইনভেস্টরদেরকে আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। কি মনে হয় যে এই রেফারেন্ডামের পরে বা ব্রিটেন ইউ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা কি ব্রিটিশ ইনভেস্টমেন্টের দিক থেকে এগিয়ে থাকবো কিনা, মানে পাওয়ার ক্ষেত্রে কোনো? সেটাও তো আপনি দেখবেন যে যদি তাদের ইনভেস্টেবল রিসোর্স যদি না থাকে, ইনভেস্টমেন্ট করতে হবে তো এক্সপ্যান্ড করতে, এক্সিস্টিং যেগুলি আছে সেগুলিকেই রক্ষা করা প্রথম একটা চ্যালেঞ্জ হবে, তারপরে তো এক্সপ্যানশন, তখন আমরা যদি এক্সপ্যান্ড না করে আমরা তো সেটা সুযোগ পাবো না, সুতরাং এটা এবং ইনভেস্টমেন্ট তো শুধুমাত্র অন্য আরেকটা দেশ না নিলে আরেকটা আমরা এটার অটোমেটিক্যালি পেয়ে যাবো তা না, আমাদের নিজেদেরও তো ইনভেস্টেবল একটা এনভায়রনমেন্ট, ইনভেস্টেবল একটা ক্ষেত্র থাকতে হবে, কোথায় কোথায় করবে সেই রকম, সেটা তো যেটা রয়েছে সেইগুলোতেই তো করবে, এক্সিস্টিং যেগুলো ক্ষেত্র সেক্টর রয়েছে সেখানেই করবে, তো যদি তারা নতুন করে ইনভেস্টমেন্ট না করে তাহলে তো আমাদের নতুন আমরা ইনভেস্টমেন্ট কিভাবে বাড়াবো। আচ্ছা, আপনি যখন প্রসঙ্গক্রমে যখন আপনাকে পেয়ে গেলাম, মানে ইনভেস্টমেন্টের কথা যখন উঠছে যে ইনভেস্টেবল এনভায়রনমেন্টের কথা বলছেন, যে মানে কন্ডিসিভ ইনভেস্টমেন্ট, আপনার এখনকার ওভারঅল বাংলাদেশের যে যে ওভারঅল চিত্র দেখছেন? না, আমরা তো ইনভেস্টমেন্টের ব্যাপারে সবসময় বলছি যে যেই হারে আমরা অর্থনৈতিক গতিময়তাটা চাচ্ছি, যেই হারে প্রবৃদ্ধি করতে চাচ্ছি সেই তুলনায় ইনভেস্টমেন্ট কম, ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও পার্টিকুলারলি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও তো 22% গত 3 বছর থেকে, এটাকে আমরা 28-30% পর্যন্ত যত না করতে পারি, হ্যাঁ তো সেটা হচ্ছে না, সেটা কেন হচ্ছে না সেটাই তো আলোচনার বিষয়। আসলে ইনভেস্টমেন্ট কোথায় যায়? ইনভেস্টমেন্ট যায় যে কোনো একটা দেশের অবকাঠামোর অবস্থা কী, সেই দেশের জনগণ দক্ষ কি না, এগুলো তো রয়েছে, এবং সেই দেশের ইনভেস্টমেন্টের বেনিফিটগুলো কী দিচ্ছে, ট্যাক্স রেজিম কী, ফিসকাল রেজিম কী এটা, এবং সর্বোপরি সেই দেশের এনভায়রনমেন্ট পরিবেশটা কি আছে, হ্যাঁ পলিটিক্যাল ক্লাইমেট, ন্যাচারাল ক্লাইমেট সব কিছুই সেটা আছে কিনা, কারণ যে কোনো ইনভেস্টমেন্ট সেটার সেটা মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে সেটা রিটার্ন তারা দেখবে, তো সেই জন্য সেইগুলোর প্রেক্ষিতে আমরা দেখছি যে হয়তো সেখানে ইনভেস্টরদের যে একটা হতাশা রয়েছে, বিকজ অবকাঠামোগত দুর্বলতা তো রয়েছে সেখানে, আমরা দেখছি যে উন্নত হচ্ছে, যেমন ধরুন আপনার রাস্তাঘাট উন্নত করার প্রচেষ্টা রয়েছে, কিন্তু গ্যাস বিদ্যুৎ কানেকশনের ব্যাপারে একটা শর্টেজ তো বরাবরই রয়েছে। আবার যেটা অনিশ্চয়তাটার কথা বলা হচ্ছে যে
যে রাজনৈতিকভাবে কি ধরনের পরবর্তীতে কি হবে, এরকম একটা চিন্তা থাকে, আনসার্টেনিটি থাকে বিনিয়োগকারীদের মধ্যে, সেই দিক থেকে হয়তো বা বিনিয়োগের জন্য আমরা এরকম একটা গতিশীলতা দেখতে পাচ্ছি না। যে আমরা আবার দেশের প্রসঙ্গে চলে এসেছিলাম, কিন্তু ব্রেক্সিট দিয়ে আবার শেষ করতে চাই, যে যে এখন সারা পৃথিবীর মধ্যে একটা দাবি আছে যে একটা ওপেন ডোর পলিসি করার জন্য, ফ্রি ফ্লো অফ মানে পিপল বা একটু মাইগ্রেশনের কথা বলা হয়, কিন্তু ব্রিটেন এই নতুন সময়ে এসে তারা নিজেদের দরজা বন্ধ করে দেওয়া বা নিজেদের মধ্যে আবার মানে কোণঠাসা হয়ে যাওয়া, নিজেদেরকে ইয়ে করে ফেলা, আলাদা করে ফেলা, এটা পৃথিবী মানে সারা বিশ্বের জন্য কি ধরনের বার্তা? এটা আমার কাছে মনে হয় যে এখানে একটু দুইটা জিনিস রয়েছে। রাজনৈতিক নেতৃত্বগুলো আসলে মানুষের মনে কি আছে সেটা বুঝতে পারছে না। আমরা এখন দেখেন না যেটা বলছেন আপনি যে বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে আমরা কি বলছি, ট্রেড লিবারালাইজেশন, একেবারে ট্যারিফ জিরো করে দাও সবার সাথে, এবং মানুষেরও হ্যাঁ ন্যাচারাল মুভমেন্ট, টেম্পোরারি মুভমেন্ট অফ ন্যাচুরাল পার্সন, সো মানুষের যাতে যাতায়াত এক দেশ থেকে আরেক দেশে করতে পারে, এইটার জন্য যখন প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নকে একটা মডেল হিসাবে ব্যবহার করা হতো অন্য দেশগুলোর জন্য, আমরা সাউথ এশিয়াতেও বলতাম, তো সেইখানে এখানে একটা প্রতিঘাত এসেছে। এটার তার মানে হচ্ছে যে হয়তো এটাই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে মানুষের কাছে মানে যে প্রত্যাশাটা ছিল সেটা পায়নি, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোরও একটা সংস্কার করার প্রয়োজন এসেছে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক একটা যে নেতৃত্ব, সেই রাজনৈতিক নেতৃত্বগুলো মানুষের যে চাহিদা এবং মানুষ কী চাচ্ছে, মানুষের তো অর্থনৈতিক প্রয়োজন, মানুষের নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি ইত্যাদির প্রয়োজন, সেইটার সাথে তাদের যে পলিসি সেটার মধ্যে হয়তো একটা ফারাক তৈরি হয়েছে। এবং সেটা আমি বললাম যে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যে একটা অর্থনৈতিক স্থবিরতা ছিল সেটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে চরম সংকট দেখা দিয়েছে সেই কারণে। আর একটা ইমিগ্রেশন পলিসি, তো ইমিগ্রেশনের একটা ক্রাইসিস বিরাট, গ্লোবাল পলিটিক্সের কারণে সিরিয়া থেকে আসছে, সেইখানে আপনার পলিটিক্স রয়েছে আমেরিকা সৌদি আরবের সাথে মিলে সিরিয়াতে যে অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেই কারণেও মাইগ্রেশন এত বেড়ে যাচ্ছে যে এটা কিনা যে কোনো দেশের পক্ষে কিন্তু এটা কন্ট্রোল নিয়ন্ত্রণ করা ডিফিকাল্ট, এই সমস্ত কারণে মানুষের মধ্যে একটা হতাশা জন্মে গিয়েছে, মানে একটা একটা গ্লুমি একটা পরিস্থিতি বিরাজ করছে বলা যায়। হ্যাঁ, আমি সাথে সামনের দিনগুলোতে মানে অন্তত ইউকের জন্য আমি খুব একটা ভালো দেখছি না আর কি। ধন্যবাদ ডক্টর ফামিদা খাতুন স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com, দেখা হবে পরের অনুষ্ঠানে।